ডিপ্রে ব্যাটসম্যান করা বল সেখানে সুন্দর একটা পাস ওয়ানটা সেখানে ফিরতে বল সেখানে এবং দুরন্ত গোল হোয়াট এ গোল এই মুহূর্তে ডিজে সুন্দর ভাবে থ্রু পাস করে গোল আসলো হোয়াট এ মিস এখানে ভালো একটা সুযোগ সেখানে গোল আসলো ওয়ান টু ওয়ান এ ধরনের গোল যদি না আসে তাহলে কিন্তু স্বপ্ন চুরমার হয়ে যায় ভেঙে রেড ওলিয়েন্ডার এবং ব্ল্যাক ড্রাগন দুই টিমের সম্মানীয় টিম ম্যানেজারগণ আপনারা এখানে আসবেন আপনাদেরকে আমরা উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্মান জ্ঞাপন করব এই সময় আপনারা চলে আসুন আপনাদের খেলা চলছে আমরা জানি কিন্তু আপনারা চলে আসুন আমরা এই সময়টা একটু আপনাদেরকে উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্মান জ্ঞাপন করতে চাইছি এই মুহূর্তে আক্রমণে উঠে যাওয়ার চেষ্টায় ব্ল্যাক ড্রাগন ডান প্রান্ত থেকে দেখে শুনে দুই দলে অসংখ্য ভালো প্লেয়ার এবং একে অপরকে সকালেই চেনেন সুন্দরভাবে ভাসি দেওয়ার চেষ্টা করেছিলেন এই ক্ষেত্রে কিন্তু গোলকিপার কল্যাণ সঠিক মতো বের হয়ে এসেছে উঁচু করে ভাসি দিয়েছেন সামনে সুন্দর একটা দুর্দান্ত একটা হেটা এক্ষেত্রে বাউল এলো একেবারে সাজিয়ে গুছিয়ে সেখান থেকে আক্রমণ তুলানোর চেষ্টা দেবিদাস অত্যন্ত কুশলী মাঠ মাঠের এক দক্ষ প্লেয়ার বা প্রান্ত থেকে লেফট ডিফেন্ডার সেখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টায় বাস্তা ছিল কিন্তু ডিপ ডিফেন্সে আমরা দেখতে পাচ্ছি বাবু আছে ওখানে বাবু বাবু বাবুকে কিন্তু কেটে নিয়েছে নাম্বার সেভেন এক্ষেত্রে ডিজে ডিজে সেখান থেকে ফাগুন অত্যন্ত অভিজ্ঞ এবং সারা সিজন কিন্তু ফুটবল উপহার দিচ্ছে ভালো ড্রিবলিং এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিজেকে সেখান থেকে গোলকিপার কল্যাণ এই মুহূর্তে দুই দলে অসংখ্য ভালো ভালো প্লেয়ার রয়েছেন সেখান থেকে সৌরভ এই মুহূর্তে কিন্তু একেবারে তৎপর এবং ভালো ফুটবল উপহার দিচ্ছে ডিজে নিজেকে কিন্তু আজ সেই জায়গায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে যার ফলে কিন্তু একটা প্রথম কিক তার কাছ থেকে আমরা দেখতে পেলাম আবার ফ্রি বল আক্রমণে এই মুহূর্তে ব্ল্যাক ড্রাগন চিনা হানা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেড ওলিয়েন্ডারের বক্সে ডান প্রান্ত থেকে নাম্বার 10 জয়ন্ত সরণ কিন্তু সেখান থেকে ফিরতি বল কাউন্টার অ্যাটাক সামনে বাড়ি দিয়েছিলেন কিন্তু সঠিক লক্ষ্যে থাকতে পারেনি যার ফলে শিবু এই মুহূর্তে সন্দেহ বলকে তালু বন্দি করে নিয়েছেন সেখান থেকে প্রথম থেকে আমরা অনুরোধ করব মহিলা যদি তাই বসেছিলেন গতকালকে যে জায়গাটি ওনাদের জন্য সংরক্ষিত করা আছে সেই জায়গাটি গাড়ি বা যে কোনো জিনিস ওখানে রাখবেন না ওনাদের চেষ্টায় নাম্বার 4 এর বাঁ প্রান্ত ধরে আক্রমণে তুলে আনার চেষ্টা সুন্দরভাবে এগিয়ে চলছেন দেখা যাক রেড ওলিয়েন্ডার একবার দুর্দান্ত ভঙ্গিমায় সেখান থেকে ছোট্ট একটা পাস দেখা যাক সেখান থেকে কোনো গোল আছে কিনা সুন্দর ভাসিয়ে দিয়েছেন বক্সের মধ্যে থেকে এদিকে গোলকিপার নকু টাকা পরপর দুটো গোল 1001 টাকা সেখান থেকে দুর্দান্ত একটা শট ছিল এই ক্ষেত্রে কার্ভিং শট ছিল কিন্তু নকুল প্রস্তুত ছিলেন পরপর দুটো গোল সম্মানীয় আনন্দ বাবু আনন্দ পরামানিক সোনার ডাঙ্গা উনি দিবেন 1100 টাকা 500 টাকা থাকছে সম্মানীয় আনন্দ পণ্ডা সালডিয়া থেকে এবং 100 টাকা থাকছে শ্রীকান্ত মন্ডল প্রথম গোলদাতা সেই সাথে প্রথম গোলদাতা সোমনাথ রায় উনিও দিচ্ছেন 100 টাকা অর্থাৎ টাকার কিন্তু বর্ষণ চলছে এই ক্ষেত্রে নিতে পারলেই হলো শ্রীকান্তকে সৌরভ এই মুহূর্তে সৌরভ দেখে নিচ্ছেন কাকে দেবেন তারপর তো বাড়ি নিয়েছেন সামনে একেবারে রাইট উইঙ্গারের এই ভূমিকা এই মুহূর্তে দেব নাম্বার 8 ওখানে পাস পাচ্ছিল
অনিষ্টাই আচ্ছা ডিফেন্স লাইনে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একেবারে এগ্রেসিভ সেখান থেকে গোলকিপার কল্যাণ এই মুহূর্তে বাবু বাবু থেকে সরো সেখান থেকে ফিরতি বল দুরন্ত গতি এই মুহূর্তে ডিজে কিন্তু নিজের হাতে রাখতে পারেন সেখান থেকে ফিরতি বল ধরে বাস্তা এই মুহূর্তে আক্রমণ ডিজে অনেকটা নিচে নেমে এসেছে কিন্তু সেখান থেকে পানি ডিপ ডিফেন্স সেখান থেকে ডান প্রান্ত পাঠিয়ে দিয়েছেন একেবারে নাম্বার টেন জয়ন্ত সরেন সেখান থেকে বিমল অভিজ্ঞ জয়ন্তকে লক্ষ্য করে কিন্তু জয়ন্ত অনেক নিচে ছিল যার ফলে জয়ন্তের পক্ষে বল পৌঁছানো সম্ভব হয়নি ফাগুন দেখে শুনে একেবারে ছেড়ে দিচ্ছেন গোলকিপার কল্যাণকে লক্ষ্য করে কল্যাণ এই মুহূর্তে কারণ প্রতিটি আক্রমণ শুরু হয় গোল কিপারের কাছ থেকে আমরা দেখেছি বাবু মাঝ মাঠে বাস্তাকে লক্ষ্য করে কিন্তু সামনে আমরা দেখছি একেবারে ডিপ ডিফেন্সে খেলছে ওখানে শিবু শিবু কিন্তু প্রস্তুত ফিরতি বল ফিলিপ এই মুহূর্তে ফিলিপ ফিলিপ থেকে বাস্তা নাম্বার এইট তারা সেখানে ছিল সেখান থেকে ফিরতি বল বাস্তা বা প্রান্ত পাঠিয়ে দিয়েছেন লেফট উইঙ্গার ওখানে রয়েছে দেব কিন্তু বল চলে গেছে মাঠের বাইরে ভলেন্টিয়ার যারা আছেন তাদেরকে অনুরোধ করবো বল দেওয়ার জন্য সেকেন্ড অপশনাল বল আমরা দিয়ে দেব বাবু সেখান থেকে পাঠানোর চেষ্টা ফিলিপ সেখান থেকে ফিলিপ ফিলিপের কাছে একটা সুযোগ ছিল কিন্তু এখানে ভালো সেভ করবো শিবুর শিবু কিন্তু একটা ভালো সেভ করেছে এক্ষেত্রে ডিপ ডিফেন্সে সেখান থেকে থইন থইন থেকে আবার আক্রমণ শুরু করার চেষ্টা একেবারে তড়িৎ আক্রমণ বারবার কিন্তু শুনে সেখান থেকে কিন্তু যে সিটারটা থাকলে সে সিটারটা কিন্তু কার্যকরী হলো না জীবন একেবারে গোল মুখে খেলা চলছে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক ড্রাগন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে দুটো দলই কিন্তু আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলছে যদিও কিছুটা এই মুহূর্তে বল মাঝবাট ধরে আক্রমণে সুন্দর করে পাঠানটা পাঠিয়ে দিয়েছেন নাম্বার সেভেন ডিজে এই মুহূর্তে ডিজে ডিজে বাবু ডিজে ভার্সেস সৌরভ ডিজে দুরন্ত গতি তো চলছে বাঁধবাট থেকে ডিজে ডিজে কোথায় গেলেন সেখান থেকে নাম্বার ফোরটিন আমরা দেখলাম কিন্তু কোথায় রাখলেন সুভাষ মুর্মু দুরন্ত গোল গোলকিপার বেরিয়ে এসেছিলেন নকুল কিন্তু তার কাছে কিছু করার ছিল না দেখে শুনে ডিফেন্স থেকে আবার গুছিয়ে নিয়ে এই মুহূর্তে ব্ল্যাক ড্রাগন দু মিনিট অতিরিক্ত সময় এক্ষেত্রে সংযোজিত হয়েছে এই অ্যাপে সৌরভ ডান প্রান্ত থেকে আক্রমণে সুন্দরভাবে সামনে বাড়ি দিয়েছেন সেখান থেকে ফিরতি বল আক্রমণে উঠে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে বাবুলাল কিন্তু তাকে প্রতিহত হতে হয়েছে নাম্বার ফাইভ ওখানে ছিল গোবিন্দ বেসরা দুরন্ত ফুটবল এই মুহূর্তে আবার সৌরভ বাবু কিন্তু সঠিক জায়গায় পাস দিতে সক্ষম হয়নি যার ফলে কিন্তু অরুণ এই মুহূর্তে বলটি পেলেন না বল চলে গো মাঠের বাইরে আপ্রন্ট খেলছেন সেখান থেকে ফিট বল ব্ল্যাক ড্রাগন তাদেরকে কিন্তু আক্রমণের সঙ্গে ডিফেন্সের সংযোগ রেখে কিন্তু এগিয়ে আসতে হবে এই ক্ষেত্রে নকল সেখান থেকে ফিট বল ধরে আক্রমণে নাম্বার সিক্সটিন সাডেন ডান প্রান্ত থেকে আক্রমণ তুলে আনার একটা প্লাস এই মুহূর্তে ব্ল্যাক ড্রাগন তাদেরকে নিজেদের ছন্দ খুঁজে নিতে হবে ভালো ফুটবল উপহার দিতে হবে দল এই মুহূর্তে পিছিয়ে আছে তাই সেরাটা তাদেরকে দিতে হবে বল নিয়ে গিয়ে চলছেন কোথায় দিলেন নিজেকে লক্ষ্য করে বল দিয়েছেন কিন্তু এখানে সৌরভ আছে দীর্ঘ দুই প্লান ভাগুন সেন্ট্রাল ডিফেন্ডার সেটা বাবুলাল সুন্দর ফাঁসি দেওয়ার চেষ্টা করছিল একেবারে অতপ্রত ভাবে জড়িত আছে ডান প্রান্ত থেকে আক্রমণে এই মুহূর্তে আবার ফিরতি বল রেড ওলিয়েন্ডার এক শূন্য গোলে এগিয়ে আছে কিন্তু ওখানে ডিফেন্ডার হিসেবে প্রস্তুত রয়েছে নাম্বার সিক্স সনাতন হাসদা বাজমান বরাবর সেখান থেকে সুন্দর একটা পাস ওয়ানটা সেখান থেকে ফিরতি বল সেখান থেকে এবং দুরন্ত গোল হোয়াট এ গোল এবং
বাজমান করাবো সঙ্গে সুন্দর একটা পাস ওয়ানটা সেখান থেকে ফিরতে বল সেখান থেকে দুরন্ত গোল হোয়াট এ গোল এবং বাস্তা বাস্তা নাম্বার ইলেভেন বাস্তা যার ফলে কিন্তু 500 এবং 1000 1500 টাকা এবং সেই সাথে 200 টাকা 1700 টাকার ঘোষণা ছিল পরপর দুটো ম্যাচে দুটো গোলের জন্য বাস্তা সেই কাজে কিন্তু সফল পিকচার আবি ভি বাকি হ্যায় মেরা দোস্ত এই ম্যাচে আরো গোল আসবে সেটা কিন্তু আমরা আশা করতেই পারি কারণ কারণ ব্ল্যাক ড্রাগন তারা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় এক ছাক ভালো ভালো প্লেয়ার কিন্তু তাদের দলে রয়েছে তারা তাদের সারাটা দিবে ব্ল্যাক ড্রাগন তারা কি একটা ছবল মারবে না দেখা যাক এই মুহূর্তে তারা কিভাবে আসে কোথায় দিলেন একেবারে বিপক্ষের ডিফেন্ডারের একটা বোঝাপড়া চলছে দুর্দান্ত খুব বোঝাপড়া এই ছোট ছোট কাজগুলো যেটা আমরা রিভাল্ডো রোনাল্ডোর কাছ থেকে দেখতাম সেই কাজটাই কিন্তু আজকে পাস্তার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি অসম্ভব ভালো 11 এবং 7 এর মধ্যে যে যুগল বন্ধুটা আমরা দেখতে পাচ্ছি তারাস এবং বাস্তার মধ্যে সেই সাথে দেব রয়েছে একেবারে আপন তারা কে খুঁজিত এই মূর্তি কিন্তু তাল বন্ধ করে নিয়েছি মুকুল সরি ডিজে এই মুহূর্তে ডিজে সুন্দর ভাবে থ্রু পাস করে গেছে গোল আসল হোয়াট আ মিস কি সুযোগটাই না মিস করলো একেবারে থালা থেকে মিষ্টিটা তুলে নিয়ে খেলেই হতো কিন্তু সেই বালি পড়ে গেলে আর কি হয় সেরকমই ঘটলো আর কি ড্রাগনের ক্ষেত্রে যে এই মুহূর্তে যতক্ষণ লক্ষ্য করে সেখান থেকে ফিরতে বল জয়ন্ত নিজে পায়ে বড় রেখেছেন চেষ্টা কিন্তু ম্যানুয়াল কভারিং যাকে বলা হয় সেই জায়গায় তাকে কোনো রকম স্পেস দেয়নি যার ফলে দুরন্ত একটা অরুণের একটা বুদ্ধিমত্তা সেখানে কিন্তু কিন্তু সেই সুযোগটা তৈরি হলো না একেবারে দেখ বাস এই মুহূর্তে বলতে পার বিমল ছুটছে অত্যন্ত পরিশ্রম প্লেয়ার এই বিমল সেখান থেকে ছিটকে নিয়ে বিমল এই মুহূর্তে নিজের হাতে মারা গেছে নেগাজ সেখান থেকে কোথায় রাখেন এখন পর্যন্ত নিজের হাতে মারা গেছে দূর থেকে একটা শট কিন্তু সরাসরি গোলকিপার কল্যাণের কাছে আর কল্যাণের মতো গোলকিপার ফার্স্ট পোস্টে এই ধরনের অত শত মিস্টেক করবে না সেটা কিন্তু
যারা কিন্তু একটা পাস আমরা দেখতে পেলাম বিমলের কাছ থেকে সেখান থেকে থেকে বল লেগ ছাক তারকা এই মুহূর্তে খেলছে তারাস সামনে বাড়ি দিয়েছেন মানে বাবু বলছিল সেখান থেকে ডিপ ডিফেন্স অনেকটাই মানসু সিং নিজেদের মধ্যে দেওয়া না করে খেলার চেষ্টা সুন্দরভাবে সামনে বাড়ি দিয়েছেন সেখানকার আরো একবার পাঁচটা এই মুহূর্তে পাঁচটা সেখান থেকে আরো সুন্দরভাবে কাজ করে ঢোকার চেষ্টা করেছেন কিন্তু এক্ষেত্রে কিন্তু বাসে বেজেছে পাঁচজনের ওয়াল এসেছে ফাগুনের শট পাওয়ার ছিল কিন্তু লক্ষ্যে অবিচল থাকতে পারেনি প্লেসমেন্ট ঠিক মতো থাকতে পারেনি তার ফলে পাওয়ার পাস প্লেসমেন্ট সম গোল হয় এই ক্ষেত্রে কিন্তু ব্যর্থ সেখানে প্রতিবার কাউন্টার অ্যাটাকে ব্ল্যাক ড্রাগন এই মুহূর্তে বিমল চেষ্টা করছে সেখানে জয়ন্ত সামনে বাড়ি দিয়েছেন বিমল খেলে কোথায় বিমল কিন্তু ছুটছে দেখা যাচ্ছে সেখান থেকে বলটা আসে কিনা বিমলের কাছে সুযোগ ছিল একেবারে পরে পাওয়া চোদ্দ আনার মতো দুরন্ত একটা সুযোগ বিমল কিন্তু আজকে কিন্তু নিজের নামটা লিখিয়ে দিতে পারলো না একটা দুরন্ত সুযোগ ছিল বিমলের কাছে তার যে ফুটবল ইতিহাস সে খাতায় একটা গোল আরো নথিভুক্ত থাকতো সেখান থেকে প্রতিভা লাগলো মানে এই মুহূর্তে রেড ওলিন্ডার এক ঝাঁক ফুটবলার দেব তারা স্পষ্টা এই মুহূর্তে কিন্তু দাপিয়ে খেলছে ডিপ ডিফেন্সে ফাগুন থেকে শুরু করে সকলে কিন্তু সাহায্য তাদেরকে সহযোগিতা করে চলেছে ফিরতি বল আবারও আক্রমণে ব্ল্যাক ড্রাগন এই মুহূর্তে শুরু মানসু সিং সামনে ছিল পাস্তা সেখানে আক্রমণে ডান প্রান্ত থেকে নাম্বার ফোর এখানে রাহুল রায় বল ধরে আক্রমণে এই মুহূর্তে ব্ল্যাক ড্রাগন ডান প্রান্ত থেকে জয়ন্তকে লক্ষ্য করে কিন্তু জয়ন্ত পাঁচটি উঠে দিলেন সেখান থেকে ফিরতি বল আক্রমণে এই মুহূর্তে তারাস সুন্দর একটা পাস কাউন্টার অ্যাটাক তারাস এই মুহূর্তে যার ফলে টিমপুর এফসি সম্মানিত টিম ম্যানেজার আপনি আপনার টিমকে রেডি রাখুন ইনপুর এফসি সম্মানীয় টিম ম্যানেজার আপনার টিমকে রেডি রাখুন চলেছেন সেখান থেকে হাতটানে ইউটানে শট নেওয়ার চেষ্টা করলো নলকিং মুহূর্তে জয়ন্ত কোথায় রাখবেন এখানে ভালো একটা সুযোগ সেখান থেকে গোল এ ধরনের গোল যদি না আসে তাহলে কিন্তু স্বপ্ন চুরমার হয়ে যায় ভেঙে যাকে বলে পরিষ্কার বাংলা ভাষায় কপাল খারাপ কিন্তু কপাল খারাপ নয় প্রকৃতিতে ঠিক থাকতে হবে নিজের প্রকৃতি নিজের অনুশীলন নিজের বুদ্ধিমত্তা যে দক্ষ